বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। মেলা সেই আয়োজন নিয়ে অনেক বেশি দেরি হয়ে গেছে, মেলা কিন্তু শেষ। তো চলুন দেখে আসি আমার মেলা কেমন ছিল। মেলার সময় অনেক বেশি ব্যস্ত থাকার কারণে প্রতিটা দিন আমি ভিডিও করতে পারিনি। প্রথম দিন থেকে শুরু করে একদম প্রথম দিনের রাত পর্যন্ত ভিডিও করেছিলাম মোটামুটি। তো আমি গোছ গাছ নিয়ে একটা ছোট্ট ভিডিও করলাম। আমি ড্রেসগুলো গুছিয়ে নিচ্ছি, দুইটা ব্যাগ আমার হয়েছিল, আলহামদুলিল্লাহ মোটামুটি খুব ভালো সাড়া পেয়েছি। সো আপনারা দেখতে থাকেন আমার পরবর্তী বাকি আয়োজন মেলার। সকাল হয়ে গেছে, আমরা এখন মেলার জন্য রেডি হয়ে গেছি, চলে যাব। আমি একাই যাব আর আমার হাজবেন্ড আমাকে জাস্ট গাড়িতে তুলে দিচ্ছে, আর আমি যে পাশে আপু ছিল ওই আপু সহে যাচ্ছি। একটা রিক্সা ঠিক করে আমি রওনা দিয়ে দিচ্ছি। চলে আসলাম মেলায় এবং গোছ গাছ শুরু হয়ে গেছে আমাদের মেলার, মোটামুটি গোছায় ফেলছি। আমার পাশে ছিল আরও একজন ভাইয়া, আপু দুজন, একজন কসমেটিক্স আর আপু ছিল ড্রেস নিয়ে, আর ভাইয়া ছিল ড্রেস, বেবি আইটেম, জেন্টস আইটেম নিয়ে। খুবই সুন্দর একটা মেলার প্রথম দিন শুরু করলাম আমরা।
অসাধারণ এবং দারুণ এই মেলায় ছিল সব ধরনের আইটেম, শুরু একদম কসমেটিক্স থেকে শুরু করে বোরকা, হিজাব, ড্রেস, জুয়েলারি এবং ক্রোকারিজ আইটেম থেকে শুরু করে ফুড আইটেম থেকে শুরু করে সব কিছুই ছিল। যেটা আপনি চাইবেন সেটাই আপনি এই মেলাতে পাবেন। সাধারণত মেলা এরকমই হওয়া উচিত। যেহেতু প্রথম দিন আমাদের এখনও কাস্টমার আসেনি, আমরা মাত্র গোছগাছ করে সব কিছু রেডি করছি। মেলাতে ছিল অসম্ভব সুন্দর ডেকোরেশন, ডেকোরেশনের কোনো কমতি ছিল না। যে আপুর মাধ্যমে আমাদের এই মেলার আয়োজন এবং উদ্যোগ, সেই আপু খুব সুন্দর করে সব কিছু আয়োজন করেছে, যেটা কিনা অসম্ভব ভালো লেগেছে। সবাই সবার মতো করে তার নিজের স্টলগুলো সাজিয়ে নিচ্ছে এবং বিকেলে আল্লাহর রহমতে আমাদের অনেক বেশি সেল হয়েছে এবং কাস্টমার ছিল অনেক।
সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত আমাদের এই মেলা চলছিল। আমাদের মেলার আয়োজন সকাল রাত 10টা হয়ে গেছে, তাই আমরা আমাদের মতো গুছিয়ে নিচ্ছি। আমাদের আয়োজন আজকে এখানেই শেষ। প্রথম দিনের অভিজ্ঞতা ছিল খুবই সুন্দর এবং দারুণ। তো আজকে আমি শেষ পর্যন্ত মেলাটা ভিডিও করতে পারিনি, প্রথম দিনটা আর শেষ দিনগুলো এমনই ছিল। তো এটা দিয়েই আমি আমার মেলার আয়োজন শেষ করে দিচ্ছি। সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকন ক্লিক করে আমার সকল ভিডিওর আপডেটের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।